আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলা সাহিত্যের মধ্যযুগের আজকের পর্বে আমরা মধ্যযুগের সাহিত্যের স্রোতধারা সম্পর্কে জানব। মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত অনেকভাবে বিভক্ত, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মৌলিক সাহিত্য এবং অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্যকে বন্ধুরা বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, নাট সাহিত্য, লোকসাহিত্য, মর্শিয়া সাহিত্য এই ভাগে বিভক্ত করা হয়েছে। আবার অন্যদিকে অনুবাদ সাহিত্য বলতে আরবি, হিন্দি, ফার্সি থেকে যেই সাহিত্যগুলো রচনা করা হয়েছে বা অনুবাদ করা হয়েছে সেগুলো অনুবাদ সাহিত্য হিসেবে পরিচিত, অথবা সংস্কৃত ভাষা থেকে যেগুলো অনুবাদ করা হয়েছে সেগুলো অনুবাদ সাহিত্য হিসেবে পরিচিত। বন্ধুরা, মৌলিক সাহিত্য মূলত বৈষ্ণব পদাবলী হিসেবেই বেশ পরিচিত। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয় বৈষ্ণব পদাবলীকে। বন্ধুরা, যে প্রশ্নটি বারবার এসেছে এটি হলো বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি যে ভাষায় সাহিত্য রচনা করেছেন তা কি? ব্রজবুলি ভাষায়। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বরুচণ্ডী দাস। বন্ধুরা, কয়েকজন কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নেই। বিদ্যাপতি মিথিলার কবি বা মৈথিল কোকিল হিসেবে বেশ পরিচিত, তার উপাধি ছিল কবি কণ্ঠহার। তিনি বাঙালি নন কিন্তু তার পরেও বাংলা সাহিত্যে বেশ বিখ্যাত। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, এ সখি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই প্রশ্নটি অনেকবার এসেছে। চণ্ডীদাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস আসলে তিনজন, বরুচণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, যাদের মধ্যে সবচেয়ে প্রাচীন হিসেবে মনে করা হয় বরুচণ্ডীদাসকে। বন্ধুরা, বরুচণ্ডীদাসের বিখ্যাত একটি উক্তি হচ্ছে, সই কে শোনাইল শ্যাম নাম, দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, আদ তিল না দেখিলে যায় যে মরিয়া। এছাড়াও যেই প্রশ্নটি আমরা সচরাচর সবসময় দেখে থাকি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই উক্তিটি কার? বরুচণ্ডীদাসের। জ্ঞানদাস ও গোবিন্দদাস, তারা দুইজনই চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন। জ্ঞানদাসের বিখ্যাত উক্তি, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মোর ভোর, সুখের লাগিয়ে এ ঘর বাঁধিলু আনলে পুড়িয়া গেল। বন্ধুরা, মধ্যযুগের এই পর্বের বিভিন্ন অংশ সম্পর্কে যা আমরা জানলাম তা থেকে কিছু প্রশ্ন আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে। যেমন, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস হিসেবে চিহ্নিত করা হয়েছে? মধুর রস। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। মধ্যযুগের প্রথম কবি কে? বরুচণ্ডীদাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। বন্ধুরা, পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর, বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা কি? মিথিলা ও বাংলা ভাষার মিশ্র রূপ।